হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফাওনা স্পিকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। প্রত্যেক দিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো আলু রস ডুবা পিঠা। এই পিঠা খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে দেখে নিন পিঠাটা কীভাবে বানাতে হয়। প্রথমে গ্যাসে চলে যাব, একটা প্যান নিব। প্যানে 1 লিটার দুধ নিব। দুধটাকে জ্বালিয়ে 600 গ্রামের মতো করতে হবে। দুধটা অনবরত নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে দুধটা কমিয়ে আমরা 600 গ্রামের মতো করে নিব। দেখুন দুধটা কতটা কমিয়ে গেছে। এখন এর ভিতরে 1/2 চামচের একটু বেশি লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে আবারও নাড়তে থাকব। এখন এই দুধের ভিতরে ময়দা দিয়ে দিব। ময়দা দিয়ে একটা সুন্দর একটা ডো তৈরি করব। এখানে আমি প্রথমে 2 কাপ ময়দা দিয়ে দিব। ময়দা দিয়ে নাড়তে হবে। আটাটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন বোঝা যাবে আমার কতটুকু ময়দা লাগবে। আরও 1/2 কাপের মতো ময়দা নিয়ে নিব। নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিব। টোটাল আমার এখানে 2.5 কাপের মতো ময়দা লেগেছে। দেখুন ময়দাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। দেখুন ময়দাটা ঠান্ডা হয়ে গেছে। এখন সুন্দরভাবে মুখে একটা সফট ডো বানাবো। বানানো হয়ে গেলে এখানে আমি 2টা আলু ম্যাশ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিব। এমনভাবে আলুটা ম্যাশ করতে হবে কোনো দানা না থাকে। এখন ময়দার সাথে ভালোভাবে মুথে নিব। দেখুন আমার মুথা হয়ে গেছে। এখন পিঠাটা কিভাবে বানাতে হয় সেটা এখন দেখিয়ে দিব। এখান থেকে সামান্য পরিমাণ ময়দা নিব। পিড়ার পরে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিব। ছিটিয়ে দেওয়ার পরে আমি যে ডোটা বানিয়ে রেখেছি এখানে 1টা ডো নিব। যে পরিমাণ লাগবে ঠিক সেই পরিমাণ ডো নিয়ে লম্বা একটা পিঠা শেপ দিব। এখন একটা পিঠা শেপ দিব। এখন ঠিক এইভাবে পিঠাটা ডিজাইন করতে হবে। আমি ঠিক এইভাবে ডিজাইনটা করে নিব। প্রত্যেকটা পিঠা এইভাবে ডিজাইনটা করে নিব। পিঠা এভাবে বানিয়ে নিব। দেখুন সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমরা গ্যাসে চলে যাব। প্রথমে শিরা তৈরি করব। একটা সসপ্যান নিয়েছি। সসপ্যানে 4 কাপ পানি নিব। পানিটা যখন ফুটিয়ে উঠবে তখন এর ভিতরে এখন এই পানির ভিতরে দিয়ে দিব 3টে এলাচ ফাটিয়ে দিব। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে এর ভিতরে দিয়ে দিব 2 কাপ চিনি। দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। দেখুন চিনি শিরাটা ফুটে উঠেছে। এখন গ্যাসটা অফ করে দিব। আমাদের শিরাটা একেবারে রেডি, সাইডে চুলায় রেখে দিব। এখন আমরা যে পিঠাটা বানিয়েছি পিঠাটা ফ্রাই করব। এর জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। এই তেলের ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এতে পিঠার ফ্লেভারটাও সুন্দর আসবে। তেলটা যখন গরম হয়ে যাবে মিডিয়াম লোতে করে পিঠাগুলো ভেজে নিতে হবে। বেশ সময় নিয়ে ভাজতে হবে। বেশি জোরেও দেওয়া যাবে না, এতে ভিতরে কাঁচা থেকে যাবে, পিঠাটা ভালোভাবে সিদ্ধ হবে না। বেশ সময় নিয়ে ভাজতে হবে, বারবার উল্টানো যাবে না। একটা পিঠা ভাজতে 3 থেকে 4 মিনিট লাগবে।
এখন উল্টিয়ে দিব। দেখুন পিঠার কালারটা কেমন চেঞ্জ হয়ে এসেছে। আবারও উল্টিয়ে দিব। গোল্ডেন করে ভেজে নিতে হবে। আবার উল্টিয়ে দিব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। দেখুন পিঠা ভাজাটা হয়ে গেছে। এখন উঠিয়ে নিব। সবগুলো পিঠা এইভাবে ভেজে নিতে হবে। দেখুন আমার সব পিঠা ভাজা হয়ে গেছে। এখন সিরায় দিয়ে দিব। এই সিরাটা খুব গরমও হবে না, আবার খুব ঠান্ডাও হবে না, আঙুল ঢুকানো যায় এরকম গরম হতে হবে। এখন পিঠাগুলো সব দিয়ে দিব। দেখুন সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। এখন একটা চামচ দিয়ে চেপে চেপে পিঠাগুলো ডুবিয়ে দিতে হবে। এখন ঢেকে রাখবো আধা ঘন্টা। আধা ঘন্টা পর ফিরে আসবো। দেখুন পিঠাগুলো রসে টয় টম্বুর হয়ে গেছে। এখন নামিয়ে দেখাবো কিরকম হয়েছে। খুব সাবধানে ওঠাতে হবে, এই পিঠাগুলো খুবই সফট হয়। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আলুর রস ডুবা পিঠা। এই দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আলুর রস ডুবা পিঠা। আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আপনারা যদি বাসায় বানিয়ে খেয়ে দেখেন এই পিঠাটা কতটা টেস্টি হয় খেতে, না খেলে বুঝবেন না। দেখতেই পাচ্ছেন আমার এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।